আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারটা প্রমাণের মধ্যে দুইটা প্রমাণ দেখাইছিলাম, আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করেছ। আজকে আমরা তৃতীয় নম্বর প্রমাণটা করব, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ চারটা প্রমাণ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে তিন নম্বর প্রমাণটা দেখি, ওই মাইনাস আছে বিধায় আমরা অন্য মাইনাস নিয়ে কাজ করতে হবে, অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে, এগুলো কোনো দরকার নাই, আমরা একই সূত্র দিয়ে ইনশাআল্লাহ করবো আল্লাহ যদি তৌফিক দান করে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। আমরা লিখছিলাম যে আমরা জানি মডুলাস এ বি গ্রেটার দেন ইকুয়াল এ বি, কারণ এ বিটা যদি নেগেটিভ আমরা মান ধরি, তাও পরম মানের ভিতরে নেগেটিভ দিল পজিটিভ, পজিটিভ দিল পজিটিভ, কিন্তু এটার পজিটিভ দিলে পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ থেকে যায়। তো যাক, তারপরে আমরা উভয় পক্ষে টু দ্বারা গুণ করব, কারণ আমাদেরকে টু এ বি পেতে হবে। উভয় পক্ষে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম তোমরা এক নম্বর প্রমাণটা লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, উভয় পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করছি। আর আমরা জানি মডুলাস এ বি একসাথে গুণ প্রক্রিয়া।